হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো আপনাদের সামনে তুলে ধরছি আজও একটি নতুন খবর যে দিয়ে বাড়লেও ষষ্ঠ পে কমিশন নিয়ে রাজ্য সরকার কি ভাবছেন সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আমি তুলে ধরব এবং তার সঙ্গে বন্ধুরা আবারও বলবো যে এডুকেশনাল এবং জব নিউজগুলো পেতে এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন আপডেটগুলো পেতে তো বন্ধুরা আজ যে খবরটি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে বিয়ে বাড়তেই মাইনে বৃদ্ধির জল্পনা কিন্তু শুরু জেনে নিন কি অবস্থায় এই বেতন কমিশন এই গুরুত্বপূর্ণ নিউজটি কিন্তু আজ এবেলা নিউজ পোর্টাল থেকে পাওয়া গেছে বন্ধুরা তো বলা রয়েছে যে খরচের বহর দেখেই ধীরে চলনীতি নিয়েছে মমতা সরকার সেই সরকারের নির্দেশ মতো ঢিমে তালে শুনানি চালাচ্ছে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের কমিশন দু হাজার জুন মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ দেওয়া শুরু হবে আর দু হাজার জানুয়ারি থেকে ডিএ বাড়বে আঠেরো শতাংশ এই ঘোষণা চলতি মাস থেকেই রূপায়িত হচ্ছে পরেই উঠেছে যে নতুন প্রশ্ন কেন্দ্রীয় হারে ডিএ না হলেও ষষ্ঠ বেতন কমিশন নিয়ে কী ভাবছে রাজ্য সরকার এ বিষয়ে গুরুত্বপূর্ণ খবরটি বন্ধুরা আসুন আমরা দেখে নিই এই প্রশ্নের এখনও কোনো উত্তরই নেই নবান্নের কাছে তবে প্রকাশিত এক খবরের দাবি করা হয়েছে খরচের বহর দেখেই ধীরে চলনীতি নিয়েছে মমতা সরকার সেই সরকারের নির্দেশ মতো ঢিমে তালে শুনানি চালাচ্ছে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের কমিশন তিনবার কমিশনের মেয়াদ বাড়িয়েছে রাজ্য আগামী জুনে শেষ হচ্ছে বর্তমান মেয়াদ তবে তার আগে কমিশনের রিপোর্ট জমা পড়বে কিনা তা নিয়েও কিন্তু এখনও আধার কাটেনি জানা গিয়েছে এখন রাজ্যের যা বেতন তার সঙ্গে বর্ধিত বেতন চালু করতে হলে প্রথম বছরেই এগারো হাজার কোটি টাকা দরকার বলে মনে করছে কমিশন আর সেটা শুনেই রাজ্য সরকার পিছিয়ে গিয়েছে বর্তমানে সরকারি কোষাগারের যা অবস্থা তাতে কোনোভাবেই বেতন বা নতুন বেতন কাঠামো কার্যকর করার অবস্থা নেই নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর দু সালে পয়লা জানুয়ারি কেন্দ্রীয় কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা ছিল একশো পঁচিশ শতাংশ ফলে কারো মূল বেতন একশো টাকা হলে তিনি পেতেন একশো পঁচিশ টাকা সেই সময়ের সপ্তম বেতন কমিশন সুপারিশ লাগু হয় তাতে বেতন বাড়ে তাতে কারো মূল বেতন একশো টাকা হলে দুইশো সাতান্ন টাকা পেতে শুরু করেন প্রথম বছর কেন্দ্রীয় কর্মীদের বেতন বেড়েছিল চোদ্দ দশমিক উনত্রিশ শতাংশ এখন রাজ্যে সেই হারে বেতন বাড়াতে হলে অতিরিক্ত এগারো হাজার কোটি টাকার প্রয়োজন এর জন্য রাজ্য সরকার কর্মীদের বেতন বাবদ অতিরিক্ত খরচ হবে নয় হাজার নয়শো কোটি টাকা এছাড়া পেনশন বাবদ খরচ হবে দু হাজার তিনশো দুশো পঁয়ত্রিশ কোটি টাকা তবে রাজ্য সরকার নতুন বেতন কাঠামোর সঙ্গে এই বা বাড়ি ভাড়া নাও দিতে পারে সেক্ষেত্রে বেতনের জন্য লাগবে অতিরিক্ত পাঁচ হাজার চারশো কোটি টাকা এত খরচ এগারো হাজার কোটি থেকে কমে ছ হাজার পাঁচশো কোটি টাকা হবে প্রথম বছরে সেই ধাক্কাও রাজ্য সরকারের পক্ষে সামলানো সম্ভব হবে কিনা নিয়ে প্রশ্ন রয়েছে এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আগে আরও এক দফা ডিএ বাড়াতে পারলেও নতুন বেতন কাঠামো চালু করা প্রায় মুশকিল হবে রাজ্য সরকারের পক্ষে আর জুন মাসে রিমো রিপোর্ট জমা দিতে হবে না ধীরে ধরে নিয়ে ধীরে সুস্থে শুনানি চালাচ্ছে কমিশন কমিশন এখনও পর্যন্ত প্রায় নয়শো শুনানি শেষ করেছে এখনও চলছে বিভিন্ন দপ্তরের শুনানি এর পরেও কর্মী সংগঠন ও ব্যক্তিগত আবেদনের শুনানি হবে যেভাবে শুনানি চলছে তাতে খুব কিছু বদল না হলেও আরও বছরখানিক সময় কমপক্ষে দরকার ফলে জুন মাসের আগে ফের বাড়তে পারে কমিশনের মেয়াদ